তো আজকের কাজবাজগুলো দেখো সকাল থেকেই শুরু করেছিলাম সেই সাড়ে ছটা থেকে তো রান্নাঘরটা তোমাদের অনেক দিন দিয়ে বলছিলাম বেশ অগছল হয়েছিল হয়েছিলো জানো তো তো সেই সাড়ে ছটার সময় গিয়ে রান্নাঘরে ছাড়া তো বেডকাবার চেঞ্জ করা সেগুলো কেচে দিয়ে একবারে চ্যান করে চলে এসেছি ঘরে তো কেন জানি না আজকে কোথায় কাজের প্রতি একটু বেশি এনার্জি লেগে গেছে তারপর ভাবলাম এঘরের বেড কাবারটাও চেঞ্জ করে ফেলি আর আজকের ওয়েদারটা বন্ধুরা খুবই খারাপ আজ হচ্ছে শুক্রবার তো আজকে খুব বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ভোরবেলার দিকে হয় হয়তো একটু বৃষ্টি হয়েছিলো আমি যেটা সকালে উঠে বুঝলাম তো যাই হোক বাবানকে আর স্কুলে নিয়ে গেলাম না ওই কারণেই ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল আর অন্ধকার টাইপের হয়েছিল তো ভাবলাম ছেলের এমনি একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর এরকম ওয়েদারে স্কুলে নিয়ে গেলে নির্ঘাত আরও বেশি শরীর খারাপ হয়ে যেতে পারে আর বাবানের তো এমনিতেই সর্দি কাশির খুবই ধার তোমরা জানো তো ওই জন্য আর স্কুলে যায়নি সকাল সকালেই কাজে লেগে পড়েছি আর চ্যান করেও চলে এসেছি তোমাদের বললাম ওঘরের সেরে একদম আর এই ঘরে এসে ওই যে বাবানকে ঘুম থেকে তুলে দিয়ে কভারটা চেঞ্জ করে নিলাম আর একদমই রোদ নেই আজকে বাইরে একটু রোদ নেই পুরো মেঘলা আকাশ একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে তো যাই হোক এদিকে কভারটা চেঞ্জ হয়ে গেলো দেখো পর্দার জানলা মানে জানালা পর্দাগুলো খুলে নিলাম দরজার পর্দাটাও খুলে নিয়েছি তো সব কিছু মিলিয়ে এগুলোও কেচে দেবো আজকে ভাবছি তো জানালা পর্দকগুলোও অনেকদিন কাঁচা হয়নি চা বসিয়ে দিয়েছি আর বাবান দেখো ব্রাশ করে এসেই চানাচুরের কৌটো নিয়ে বসে পড়েছে আর আমি এদিকে চাটা হয়ে গেছে বন্ধুরা জানো আমি খুব গরম চা খাই না ওই জন্য একটু কালকের আলুর তরকারি ছিল সেই আলুর তরকারির মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে আলুর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিলাম দিয়ে দিয়েছি বাবানকে কিছুটা আমিও নিয়ে নিয়েছি সাথে গরম চা এটা দিয়েই আজকে সকালবেলার টিফিনটা সেরে নিচ্ছি তো বেশ ভালোই লাগছে তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে বললাম শুক্রবার আর এখন কটা বেজে গিয়েছে জানো আমি রান্না করতে এসেছি এখন বাজে বারোটার দশ তো এই যে তো বসিয়ে দিয়েছি দেখো বি মানে বেগুন দিয়ে আর ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি একদম প্লেন একটা তরকারি জাস্ট শুধু জিরে বাটাটা কাঁচা লঙ্কা বাটা পড়েছে আর কিচ্ছু না নুন চিনি হলুদ একটু মিষ্টি মিষ্টি হলে বেগুন ডিমের তরকারিটা সত্যিই ভালো লাগে আর এদিকে যে তোমাদের বললাম জামাকাপড়গুলো কাঁচব পেট কাভারটা চেঞ্জ করে রেখেছিলাম সব কেচে নিয়েছি এ দেখো সাথে ছিল বাবানের দুই একটা গেঞ্জি আর জাননার পর্দা দরজার পর্দা বেড কাভার তো সব কিছু মিলে বেশ অনেকগুলোই হয়ে গেছিলো গরম জলে ভিজিয়ে দিয়েই কেচেছি তো কাঁচা ধোয়া এদিকেও হয়ে গেলো রান্নাও হলো তো যাই হোক আজকে কাজ মানে ভাবছিলাম কীভাবে করব কীভাবে করব তো সব কাজই যেন আজকে একসাথেই হয়ে গেল তো জানি এগুলো আজকে আর শুকোবে না কিন্তু না শুকলেও কাঁচাটা হয়ে গেল জমিয়ে রাখার থেকে কেচে রাখলাম এটাই বেশি তো এই যে সব কাঁচা দোয়া হয়ে গেছে রান্নাবান্নাও এদিকে হয়ে গেছে তো এবার যাব সব শুকোতে দিতে আর এই ঘরের রান্নাবান্নাগুলো ঘরে নিয়ে যাব। তো সব রান্নাগুলো ঘরে রেখে এসে তারপর জামা আমাকে শুকোতে দেবো চলে এসেছি একদম ওপরে সিঁড়িতে এই দেখো তোমাদের বললাম সকালে কেচে দিয়েছিলাম তো এই যে সবগুলো এগুলো কিন্তু শুকিয়ে গেছে যাই হোক অনেকটা সকালে কেসেছিলাম তোমাদের বললাম সেই সাড়ে ছটার পর তো এখন কটা বেজে গিয়েছে না এখন বাজে দেড়টারও বেশি মানে দূরও বাঁচতে চললো ওই দেড়টা পনেরো দুটো এরকমই হবে তো ওগুলো শুকিয়ে গেছে আর এবার এগুলো দিচ্ছি আর আমি জানি এগুলো এখন আর শুকোবে না জলটা ঝরলেই হবে তো চলো সব কিছু মেলে দিয়ে এবার যাব ঘরে আর খিদেটাও পেয়েছে বেলাও অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বাবাকেও এ মাছে আর কিছু খেতে দিই তো মা দুজনে দুজনেই একসাথে খেতে বসবো বন্ধুরা তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো একদম ঘরে ঢুকেই বন্ধুরা বসে পড়েছি খাবার নিয়ে এই দেখো ডিমের ঝোল করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে তোমাদের বললাম এখানে ভাজা হয়েছে বেগুন একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম আলু সেদ্ধ আছে এই যে তো আলুটাকে পেঁয়াজ ভাজা দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মেখে নেব তো একটাই আলু সেদ্ধ দিয়েছিলাম বেশি দিয়ে নি আর এই বেগুন ভাজা আবার বেগুনের তরকারি ডিম দিয়ে খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো বাবানকে পড়তে দিয়ে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো বস ওকে পড়তে যেন পায় ব্যথা পড়তে দিয়ে এসে মানে ম্যামের বাড়ি গিয়ে ও দশ মিনিট বসেছিলাম তারপর আস্তে আস্তে বাড়ি এসেছি কেন জানি না পাটা আজকে একটু বেশি ব্যথা করছে তো এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি পর্দাগুলো এই দেখো টানিয়ে দিচ্ছি সবই কেঁচেছিলাম কিন্তু ভালো মতো কিছুই শুকায়নি তো যাই হোক ঘরে থেকেই শুকিয়ে যাবে এইসব সব জল ঝরলেই পর্দা পর্দাগুলো কিন্তু শুকোতে বেশি সময় লাগে না তো এই আমি একটু পাখাও চালিয়ে দেবো বেশ একটু গরম গরম লাগছে তো এতেই শুকিয়ে যাবে যে পর্দাটা এখানে লাগিয়ে দিলাম এবার যাবো জানালার দিকে তো জানালার পর্দাগুলো দিয়ে দেব তারপরে হচ্ছে তোমার জামা কাপড় যেগুলো আছে ওগুলো সব শুকোতে দিয়ে দেব আর এদিকে চলছে আমার টিভি টিভিতে সিরিয়াল হচ্ছে তো পর্দা যে মানে পর্দাগুলো যেহেতু আমার কাছে এখন একটাই আছে তো খুলে দিলে জানলা রকম ফাঁকাই থাকে তো এই যে এই কাকাটা যাচ্ছিলো তো আবার আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের পেছন দিকে একটা বাড়ি বিক্রি হবে তো আমাকে জিজ্ঞেস করলো যে বাড়িটাকে বিক্রি হয়ে গেছে আমি বললাম আমি জানি না কী তো থাকি বাড়িতে কিন্তু আশেপাশের খবর এ বাড়ি ও বাড়ির খবর না এখানে সত্যিই ঠিক পাওয়া যায় না এটা যদি গ্রামের বাড়ি হয় তাহলে কিন্তু জানা যায় যে ওখানে সবাই সবার সাথে মেসি খোলামেলা কথা হয় এখানে কিন্তু সেগুলো হয় না আর আমি একটু বেশি ঘরের মধ্যে থাকি এই জন্য আমি তো আরোই কিছু জানতে পারি না তো যাই হোক এদিকে পর্দাগুলো আমি এখন সব লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে ভাবছি কি খাবো তো সন্ধেবেলা এখন তো আর চাও করতে ইচ্ছে করছে না তো করলে মন্দ হয় না কিন্তু আমার আর ইচ্ছে করছে না সেই চা করলে আবার অনেকগুলো বাসন হবে তো অনেক একার জন্য আর চা করবো না দেখি কি খাওয়া যায় সাথে থাকো তোমরা পর্দাগুলো আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে চলে এসেছি বাবান তো পড়তে গেছে তো এই যেই বলবে খাবো কারণ আস্তে আস্তেই সাড়ে আটটার বেশি বেজে যায় তো এসেই বলবে মা খেতে দাও তো ভাতটা গরম করা পর্যন্ত ওর মাঝে মধ্যে সহ্য হয় না রেগে যায় দরকার নেই খেতে দাও তো ভাবলাম ভাতটা আজকে গরম করে রেখি ওই জন্য ভাতটাকে গরম বসিয়ে দিয়েছি বাটি করে নিয়ে নিয়েছি একটু মুড়ি আর সেই লক্ষ্মী পুজোর নাড়ু দিদি বাড়ির চারটে মাত্র নাড়ু ছিল তো ভাবলাম এখন দুটো নিয়েছি আর সামান্য একটু মুড়ি নিয়েছি তো এই দুগাল মুড়ি খাই আর টিভি দেখি নাড়ু দিয়ে আর নাড়ু খেতে তো আমার দারুণ লাগে তোমরা যেন নারকেলের জিনিস খেতেই আমার খুব ভালো লাগে যেমন নাড়ু বলো নারকেলের ফুলে মানে পুর দিয়ে পিঠে সেটা পাটি সবটা হোক বা ফুলে পিঠে হোক তো এই দুটো নাড়ু দিয়ে আমি দুগাল মুড়ি খেয়ে খেতে খেতে একটু টিভি দেখি তারপর যাব আবার বাবানকে আনতে তো পায়ে জানি না আজকে ভীষণ ব্যথা করছে মানে যেতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তো কাল আছে শনিবার আবার যাব সেই হসপিটালে ডাক্তার দেখাতে তো দু তিনবার গিয়ে তো ফিরেই এসেছি কোনো কাজই হয়নি নি ডাক্তারই আসে না জানি না কালকে কি হবে তো মাঝে তো শুধু ব্যথারই ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ খেয়ে তো আমার কোনো কষ্টই কমছে না আমি যদি হাঁটতেই না পারি তাহলে আর ওষুধ খেয়ে কী কাজ হবে বলো সেই কিছুটা হাঁটার পরে আবার আসছেই তো বাবানকে পড়তে আসার সময় দেখো বাবান বললো রসগোল্লা খাবে হলুদ কালারের মানে এই যে ইয়েলো কালারের রসগোল্লাগুলো আছে এই এক পিসের দাম বারো টাকা তো বললাম আমি একটা রসগোল্লা খাবো হলুদ রঙের তো ওই জন্য একটা মিষ্টি এনেছি বসে বসে মিষ্টি খাচ্ছে আর কিছু কাপড় ছিল দেখো ভাজ করা সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম এবার আমি এসেছি চুল বাদ তো ভাবছি আজকে চুলটা একটু বেনুনি করে নেব এ দেখো তো চুলটাকে একটু বেনুনি করে তারপরে বিছানা করে শুয়ে পড়ব তো শরীরটা একদমই ভালো লাগছে না তোমাদের বললাম একটু ম্যাচ ম্যাচ করছে সে তো আছেই আর পায়ে ব্যথা করছে ভীষণ পরিমাণে না কদিন থেকে আমি একদম ঘুমাতে পারছি না কী বলতো সেই পায়ের মধ্যে যে হাড়টা আছে পুরো আঙুল থেকে শুরু করে ভীষণ পরিমাণ যন্ত্রণা হয় আর সেটা বোধ রাতেই বেশি হয় তো এরকম হতে থাকলে একদম ঘুমাতে পারি না এপাশ ওপাশ করে বেশিরভাগ রাতটাই কেটে যাচ্ছে একটুখানি ঘুমানোর পরপর তো জানি না কি সমস্যায় যে আমি পড়লাম সে আমি বুঝতে পারছি একমাত্র তো ঘা যার আর ব্যথা তার এরছে ব্যাপার সমস্যা তো আমার আমি নিজেই বুঝতে পারছি যে আমার সাথে ঠিক কী হচ্ছে আর কতটা কষ্ট ঠিক আমি পাচ্ছি তো সেই একই ব্লগে বলে যাচ্ছি ব্যথা ব্যথা কিন্তু ব্যথা হলে আমি কি করব বলো বন্ধুরা চলে এসেছি বিছানা করতে দেখো তো বাবানকে নিয়ে শুয়ে পড়ব টিভি চলছে তো সুয়েসি ওই টিভিই দেখা হবে আমি একটু ফোন ঘাটাঘাটি করব আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত এখন বাজে রাত সাড়ে নটা তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো আর তোমরা সকলে অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো আমি এটাই সব সময় চাই তোমরা সব সময় সুস্থতা করো আমার কাছে দেখো আর ফুল ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো কে কিন্তু স্কিপ করো না আর এ দেখো আমার বিছানা করা হয়ে গেছে কিন্তু এবার শুয়ে পড়বো এখন আর মশারি টাটা না কারণ হচ্ছে এখন একটু টিভি দেখা হবে আর ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে এগারোটা বারোটা মানে বিছানা করে নিয়েছি বললেই যে বিছানায় শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো এও নয় তো আমি একটু ফোন ঘাঁটাঘাটি করবো বাবা না একটু টিভি দেখবে এই করতে করতেই বেজে যাবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা এ হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট আসছি আগামীকাল একটা নতুন ব্লগে